কাপুর পরিবারের এই অভিনেত্রীর চেহারাটাই তার কেরিয়ারের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। অনেক সিনেমার পরেও বলিউডে নিজের জায়গা করতে পারেননি তিনি। তাঁর প্রতিটি ছবি ফ্লপ হয়। কারিশ্মা কাপুর এবং করিনা কাপুরের মতো কাপুর পরিবারের এই অভিনেত্রী দেখতেও খুব সুন্দরী ছিলেন। কাপুর পরিবার গত 4 প্রজন্ম ধরে চলচ্চিত্র জগতে তাঁদের অবদান রেখে চলেছে। পৃথ্বীরাজ কাপুর এই পরিবারের প্রথম ব্যক্তি যিনি চলচ্চিত্র জগতে প্রথম আসেন। সেই থেকে আজ পর্যন্ত সেই ধারা অব্যাহত। পৃথ্বীরাজ কাপুরের ছেলে এবং নাতিনাতনিরা তাঁদের অভিনয়ের জন্য যতটা প্রশংসিত হন, ভক্তরাও তাঁদের সুন্দর চেহারার জন্য পাগল। যাই হোক, কাপুর পরিবারের একটি মেয়ে ছিল যার সৌন্দর্য তাঁর ছবির কেরিয়ারের রাস্তায় সবচেয়ে বড় কাঁটা হয়ে ওঠে। আসুন জেনে নিই তাঁর সম্বন্ধে। করিনা এবং কারিশ্মার মতো ছবির জগতে তাঁর ভাগ্য ভালো ছিল না। কারিশ্মা কাপুরের ইনোসেন্ট চেহারা ভক্তদের মন জয় করেছিল। করিনা কাপুরও তাঁর সৌন্দর্য এবং অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। রাজ কাপুরের পুত্রবধূ নীতু সিংও ইন্ডাস্ট্রিতে বেশ নাম কুড়িয়েছেন। কিন্তু ছোটবেলা থেকে ইন্ডাস্ট্রিতে অভিনয় করেও অভিনয় জগতে একমাত্র যিনি সাফল্য অর্জন করতে পারেননি তিনি হলেন শশী কাপুরের মেয়ে সঞ্জনা কাপুর। 27 নভেম্বর 1967 সালে কাপুর পরিবারে জন্ম হয় সঞ্জনার। 36 চৌরঙ্গি লেন ছবির মাধ্যমে শৈশবেই তাঁর কর্মজীবন শুরু হয়। এই ছবিতে তিনি তাঁর নিজের মা জেনিফার কেন্ডালের শৈশব চরিত্রে অভিনয় করেছিলেন। বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে পারেনি এই ছবি। পরে শশী কাপুরের প্রোডাকশনের তৈরি উৎসব ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে শুধু রেখাকেই দেখা গেছে, সঞ্জনাকে চোখেই পড়েনি কারো। এরপর তিনি সালাম বোম্বে, হিরো হীরালাল প্রভৃতি ছবিতে কাজ করেন, কিন্তু সব ছবি বক্স অফিসে ফ্লপ হয়। এরপর ছবি ছেড়ে সঞ্জনা কাপুর টিভিতে পা রাখেন। টিভিতে আমূল ইন্ডিয়া শো করেন। তাঁর এই শো টিভিতে প্রায় 3 বছর ধরে সম্প্রচারিত হয়েছিল, কিন্তু ততক্ষণে তিনি অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। একের পর এক ফ্লপ ছবি দেওয়ার পর সঞ্জনা ভেবে নিয়েছিলেন যে তিনি তাঁর চেহারার কারণে ছবি পাচ্ছেন না। আসলে সঞ্জনা কাপুর তাঁর সময়ে খুব সুন্দরী ছিলেন, কিন্তু তাঁর বাবার পাশাপাশি তাঁর চেহারায় একটি ব্রিটিশ চেহারার ছাপ ছিল। এর কারণ ছিল তাঁর মা জেনিফার কেন্ডাল, যিনি তাঁর সময়ের একজন বিখ্যাত ইংরেজ অভিনেত্রী ছিলেন। তিনি ইংল্যান্ডের সাউথপোর্টে জন্মগ্রহণ করেন। এই কারণেই সঞ্জনার মুখেও একটি ইংরেজদের আকর্ষণ ছিল, যার কারণে সে যুগের হিন্দি দর্শকরা তাঁর সাথে খুব বেশি কানেক্ট করতে পারেনি। আজ সঞ্জনা কাপুর সিনেমা থেকে দূরে তাঁর নিজস্ব থিয়েটার গ্রুপ জুনুনের মাধ্যমে একটি নাট্যগোষ্ঠী চালান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।